হ্যালো বন্ধুরা, এবার আমরা শুরু করছি নিজে করি 19.1 220। এটা সময়ের পরিমাপ। তো সেখানে এটা বলার, এই চ্যাপ্টারটা শুরু করা আগে কিছু জিনিস জানা দরকার। সেগুলো হলো যে তোমরা দেখেছো যে ট্রেনের টাইম টেবিল যখন লেখা থাকে তখন তখন সকাল, দেখো সকাল 6টা যদি থাকে, সকাল আমরা জানি যে রাত 12টার সরকারি নিয়ম হিসেবে রাত 12টার পর থেকে হচ্ছে দিন। তাহলে আমরা দেখো, যদি আমরা রাত 12টা যদি আমরা বলি, তো 12টা হচ্ছে পিএম নয়, এম নয়, কিন্তু 12টা রাত। রাতের পরে 12টা যখন এক হবে তখন হয়ে যাচ্ছে এএম। তারপর 12টা, তারপর একটা বার, দেখো 12টার পরে, যখন 12টার পরে একটা আসবে তখন সেই এক না লিখে আমরা লিখব 13টা। হ্যাঁ, হ্যালো বন্ধুরা, এবার আমরা শুরু করছি যে 19.1 পেজ নাম্বার 220 সময়ের পরিমাপ। তো এই বিষয়ে জানতে গেলে আমাদের কিছু জিনিস জানতে হবে, সেটা হচ্ছে সময় সম্পর্কে কিছু ধারণা। সেটা হচ্ছে যে আমরা জানি যে সরকারি নিয়ম অনুসারে রাত 12টার পরে দিন হয়। তাহলে রাত যখন 12টা হয়, রাত 12টার পর রাত যখন 1টা বাজে তখন আমরা এই 100 দিয়ে এটা এএম। রাত 2টো যখন আসবে সেখানেও এএম, রাত 3টে যখন হবে তখন এম, এইভাবে রাত যখন আসতে 3-4টে হলো সেটাও এম, যেটা 5টা যখন অর্থাৎ সকাল হতে চললো তখন সেটা হচ্ছে এম, সকাল 6টা যখন 6টা চললো, সকাল যখন এলো অর্থাৎ 6টা 6 তখন সেটা হচ্ছে এম, সকাল 7টা এম, সকাল 11টা এএম, কিন্তু সকাল যখন দুপুর 12টা হলো, 12টা যখন বাজলো তখন এটা দুপুর, সেখানে এএম নয় আর পিএম নয়, এটাকে এএম আর পিএম দুটো কিছুই বলা যাবে না। কিন্তু যখন এটা নুন, দুপুর 12টা 1 যখন এলো তখন কিন্তু আমরা বলবো এটা পিএম, অর্থাৎ 12টার পর থেকে পিএম। 12টার পর তার কত হবে? 1টা। সেই 1টা বেলা আমরা লিখবো 13টা, 13টা ক্ষেত্রে সেটা পিএম, মানে 13টা মানে 1টা, 14টা মানে কি, তার কি 2টো পিএম, 15টা মানে কত হচ্ছে, তাহলে এখানে 1টা 2টো 3টে 4টে, 15টা মানে কত হচ্ছে, তাহলে 12টা 1, 13 মানে 1টা, 14 মানে 2, 15 মানে 3, তাহলে এটা হচ্ছে 3টে, তার মানে 3টে। এইভাবে 16 সেটাও পিএম, 17 সেটাও পিএম, 18 সেটাও পিএম, 19 সেটাও পিএম, 20 মানে কত, তার মানে অ্যাকচুয়ালি রাত 8টা বাজে, তখন রাত 8টা, তখন কিন্তু আমরা 20টা। এবার 21 কত, 9টা, এটাও সে পিএম, মানে রাত 9টা, অর্থাৎ 9 PM, আমরা বলতে পারি 9 PM, এটাকে আমরা 9 PM বলতে পারি, 9 PM। আবার 22টা সেটাও পিএম, মানে 10টা 10 PM। আবার 23টা মানে কত, 23টা সেটাও পিএম, 23টা তাহলে কত হবে, তাহলে এটা 11টা 11 PM। আর 24 যখন হলো তখন হয়ে গেল আবার
এটা পিএম নয়, এটা নাইট, অর্থাৎ মিডনাইট, এটাকে বলা হয় মধ্যরাত্রি, মধ্যরাত্রি, এটাকে এএম নয় আর পিএম না। তাহলে সেক্ষেত্রে দেখো আমাদের এই একটা মানের 12টার পর, আর দুপুর একটার ক্ষেত্রে কিন্তু আমরা 12টার পরে 13, এইভাবে আমরা রেলের টাইম টেবিল আমরা দেখতে পাই। দেখো এবার দুইয়ের অঙ্কটা দেখো, পেজ নাম্বার 220 বলছে, আজ আমি 10:20 AM স্কুলে যাব বলে বাড়ি থেকে বেরিয়েছি, 4:45 মিনিটে বাড়ি ফিরলাম, আজ আমি কতক্ষণ বাড়ি বাইরে ছিলাম। প্রথমে দেখো চার পঁয়তাল্লিশ পিএম, তার মানে 12টার পর থেকে, এইটা মানে কি, তার মানে 12 পরে 13, 14, 15, 4 ঘন্টা, তাহলে 16টা, তাহলে 16:45 হবে, মানে 16:45 পিএম, তার মানে, তাহলে অতএব তাহলে আমার এখানে বিয়োগ করো, তাহলে ঘন্টা, এটা হচ্ছে ঘন্টা আর এটা হচ্ছে মিনিট, তাহলে এখানে 16:45 থেকে বিয়োগ করো 10:20, তা বিয়োগ করো কত আসছে, 5, আর বিয়োগ করা হচ্ছে 2, 25, আর এখানে আর 6, তো কত হলো না, 6 ঘন্টা, তাহলে 6:25, অতএব তাহলে কী লিখবো, তাহলে আমি তাহলে বাইরে ছিলাম, অতএব বাড়ির বাইরে ছিলাম 6:25, এটা উত্তর। তিনেরটা দেখো, দেবা কাল বলছে, দেবা কাল 10:25 শুয়ে পড়েছে, কিন্তু আজ 6:10 AM ঘুম থেকে উঠে পড়েছে, তাহলে কতক্ষণ ঘুমিয়েছে। প্রথমে দেখো 10:25 PM থেকে 6:10 AM, তাহলে 10:25 AM পর, এটা রাত 10টা, পিএম যখন রাত 10টা, আগে 12টা পর্যন্ত যাই, তাহলে 10:25 PM থেকে রাত 12টা পর্যন্ত, 12টা পর্যন্ত ক ঘন্টা দেখে নিই, তাহলে এটা বিয়োগ করো, তাহলে 12:00 আর 10:25, তাহলে এটা হচ্ছে ঘন্টা, এটা মিনিট, আচ্ছা এটা এইভাবে করো, ঘন্টা আর মিনিট, তাহলে এটা কত হচ্ছে, এটা হচ্ছে আমার 12, এটা কিছু নেই 00, আর 10:25 বিয়োগ করো, তাহলে এখানে কিছু নেই, মানে 60 ধার, এখানে 60 ধার করতে হবে, তাহলে এই 60-এর সঙ্গে 25 বিয়োগ করো, তাহলে 60 থেকে 25 বিয়োগ করো, কত হচ্ছে, 5, 10, 10 হাতে 1, 1, 2, 3, 3 হাতে 5, 6, 3, তাহলে 35, যেহেতু এখানে 60 ধার করেছি, তাহলে এখানে ধার 60 ঘন্টার ঘরে, মিনিটের ঘরে 60 ধার করেছি, তাহলে ঘন্টার ঘরে 1 যোগ হবে, ধার চুকিয়ে দিলাম, তার 10 থেকে 11 হবে, 11 কয় দাও 2, 1, তাহলে এখানে 1 ঘন্টা 35 মিনিট, এটা গেল। এইবার 12টার পর থেকে, তাহলে 12টা থেকে কত, সকাল 6:10 যেটা আমরা এএম বলছি পর্যন্ত কত, পর্যন্ত ক ঘন্টা, তাহলে 6:10, 6:10, এইবার দুটো যোগ করো, অতএব 6 ঘন্টা, তাহলে ঘন্টা 6:10 যোগ 1 ঘন্টা
পঁয়ত্রিশ মিনিট কত হবে? তাহলে পাঁচ তিন একে চার এত মিনিট আর ছয় একে সাত সাত ঘন্টা, তাহলে সাত ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট, এইটা আমাদের উত্তর। এবার চারটা দেখো, আজ আমি আমার বাড়ির সকলের সাথে পুরীতে বেড়াতে যাব। বাইশটা পঁয়ত্রিশে হাওড়া স্টেশন থেকে ট্রেন ছাড়বে, কিন্তু আমরা কুড়িটা চুয়াল্লিশে হাওড়া স্টেশন পৌঁছে গেছি। হিসাব করে দেখি স্টেশনে অপেক্ষা করতে কতক্ষণ অপেক্ষা করতে হবে। তাহলে ঠিক আছে, তাহলে আমরা এখানে তাহলে কি বলেছে যে ট্রেন ছাড়বে, ট্রেন ছাড়বে কটায়? না বাইশ পঁয়ত্রিশ, আর পৌঁছে গেছি কটায়? না কুড়িটা চুয়াল্লিশ। তাহলে বিয়োগ করে এবার, অতএব তাহলে এটা ঘন্টা, এটা হচ্ছে মিনিট। তাহলে বাইশ আর পঁয়ত্রিশ, কুড়ি আর চুয়াল্লিশ। তাহলে বিয়োগের সঙ্গে ওপরে ছোটো আছে, তাহলে এখানে ষাট ধার করতে হবে, ষাট মিনিটে ধার করতে হবে। তাহলে ষাটের সঙ্গে এই পঁয়ত্রিশ যোগ করো, তাহলে পাঁচ ছয় তিনে নয় পঁচানব্বই। তাহলে এই পঁচানব্বই নয় পঁচানব্বই থেকে এখানে কত? চুয়াল্লিশ, চুয়াল্লিশ বিয়োগ করো, চার আজ করে দাও পাঁচ এক, আর চার আজ করে দাও নয় পাঁচ আর নয় একান্ন, তাহলে এটা হবে একান্ন মিনিট। এখানে ষাট ধার করেছি, ঘন্টা করে যোগ করে দাও, এক ধার চুকিয়ে দাও একুশ হবে, এক আজ করে দাও দুই এক, তাহলে এক ঘন্টা এক, অতএব এক ঘন্টা একান্ন মিনিট আমরা অপেক্ষা করতে হবে। পাঁচেরটা দেখো, পাঁচেরটা বলছে কি যে আজ ইতিহাস পরীক্ষায় এগারোটা তিরিশ মিনিট শুরু হয়েছে, তো দিদিমণির হাতে ডিজিটাল ঘড়ি দেখছি তেরোটা পনেরো মিনিট, তাহলে আমরা কতক্ষণ লিখলাম হিসাব করি। তাহলে এখানে বলছে, তাহলে এখানে ঘন্টা আর মিনিট, তাহলে এখানে তেরো ঘন্টা পনেরো মিনিট, আর এখানে এগারো ঘন্টা শুরু হয়েছে এগারো তিরিশ, বিয়ে করছে, তাহলে ওপরে ছোটো ষাট ধার করে নাও, ধার করা, তাহলে ষাটের সঙ্গে পনেরো যোগ করো পাঁচ একের পঁচাত্তর, সেখান থেকে তিরিশ বিয়োগ করো পাঁচ, তিরিশ করে দাও সাত চার পঁয়তাল্লিশ, তাহলে পঁয়তাল্লিশ মিনিট। আর এখানে এক ধার করেছি এক, তো ধার চুকিয়ে দাও এক বারো, তো বারোর বারো এক দুই এক করো তিন এক, তাহলে এক ঘন্টা। তাহলে আমরা লিখেছি কত? এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট, এটা হচ্ছে আমাদের উত্তর। এইভাবে তোমরা কিন্তু বাকিগুলো করে নেবে, ঠিক আছে? আর বন্ধুরা, তোমাদের যদি তোমাদের ভিডিও ভালো লাগে তাহলে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না।